আসসালামু আলাইকুম দর্শক, আপনারা কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন। দর্শক, আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি কেন আপনার গরুর খামারে লোকসান হবে সেই সম্পর্কে। আসলে গরুর খামার করলেই কিন্তু সকলেই লাভবান হন না, সেই ক্ষেত্রে গরুর ফার্মগুলো কেন লোকসানের মুখে পড়ে সেই বিষয়গুলো সম্পর্কে আজকের ভিডিওতে আমি জানাচ্ছি। বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা এবং যারা পুরাতন খামারি তাদের সকলের জন্যই কিন্তু ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। আর দর্শক, আপনি যদি গরু ছাগল হাঁস মুরগির ঔষধ এবং রোগবালাই সম্পর্কে জানতে চান তাহলে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। নতুন উদ্যোক্তারা গরুর খামারে বিফল হওয়ার কারণ সম্পর্কে আমরা অনেকেই জানি না। গরু পালন আমাদের দেশের গ্রাম অঞ্চলগুলোতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, কেউ কেউ আবার বড় পরিসরে গরুর খামার গড়ে তুলছেন। অনেক নতুন উদ্যোক্তা গরুর খামার শুরু করে লোকসানে পড়ে থাকেন, এর মূল কারণই হলো সঠিক নিয়ম না মেনে খামার শুরু করা। তাই আজকে আমরা জেনে নেব নতুন উদ্যোক্তারা গরুর খামারে বিফল হওয়ার কারণগুলো সম্পর্কে। লাভের আশায় আমাদের দেশে অনেকেই গরুর খামার শুরু করে থাকেন, কিন্তু পরবর্তীতে তাদের লোকসানে পড়তে হয়। এক নম্বর কারণ, হঠাৎ করে কোনো প্রকার পরিকল্পনা ছাড়াই গরুর খামার শুরু করে দেয়া, এটিই খামারকে অসফল করার প্রথম ধাপ। কোন ধরনের খামার করলে সহজেই লাভবান হওয়া যায় সেটি না জানার কারণেই নতুন খামারিরা তাদের খামারে লোকসান করে থাকেন। দ্বিতীয়ত, নিম্নমানের প্রশিক্ষণ নিয়ে খুব দ্রুত খামার শুরু করে দিলে শুধুমাত্র গরু পালন শিখলেই গরুর খামার করে লাভবান হওয়া যায় না, খামার সংশ্লিষ্ট আরও অনেক বিষয় সম্পর্কে জানা প্রয়োজন। সব কিছু সঠিকভাবে সমন্বয় করতে না পারলে খামারে লোকসান হওয়ার সম্ভাবনা থাকে। তিন নম্বর, কম খরচে গরুর আধুনিক ঘর নির্মাণ করার বিষয়ে কোনো ধারণা না রাখা, যার কারণে অপরিকল্পিতভাবে গরুর ঘর তৈরি করতেই অতিরিক্ত মূলধন ব্যয় করে ফেলা, যার ফলস্বরূপ খামারে লোকসান দেখা দেয়। তাই খুব কম খরচে কিভাবে একটি আধুনিক খামার গড়ে তোলা যায় সেই সম্পর্কে ধারণা নিতে হবে। চার নম্বর, সঠিকভাবে গরুর খামার পরিচালনা এবং বাজারজাতের বিষয়ে সঠিক কোনো ধারণা না থাকলে এর ফলে খামারে উৎপাদন খরচ বেড়ে যায় এবং পণ্য সঠিক দামে ক্রয় কিংবা বিক্রয় করতে ব্যর্থ হলে গরুর খামার লোকসানের মুখে পড়ে। তাই সব কিছু জেনেই তারপর গরুর খামার শুরু করতে হবে। পাঁচ নম্বর, খামারের জন্য উন্নত মানের গরু সংগ্রহ করতে না পারলে খামারে উৎপাদন কম হয়, ফলে খামারে লোকসান দেখা দেয়। এজন্য খামারের জন্য সবসময় উন্নত মানের উৎপাদনশীল গরু সংগ্রহ করতে হবে। ছয় নম্বর, গরুর খামার থেকে লাভবান হওয়ার জন্য খামারে দক্ষ শ্রমিক না রাখতে পারলে অনেক সময় খামারে উৎপাদন অনেকাংশে কমে যায় আর এর জন্য গরুর খামারে লোকসান দেখা দেয়। তাই গরুর খামারের জন্য দক্ষ শ্রমিক নিয়োগ দিতে হবে। এর পাশাপাশি গরুর খামার করতে হলে অবশ্যই আপনাকে কিন্তু টুকটাক চিকিৎসা সম্পর্কে এবং গরুর রোগবালাই সম্পর্কেও ধারণা রাখতে হবে। একেবারে কোনো রোগবালাই এবং ঔষধ সম্পর্কে যদি আপনার কোনো ধারণা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার খামার লোকসানের মুখে পড়বে। দর্শক, মূলত এই সাতটা কারণেই কিন্তু গরুর খামারে লোকসান হয়। বিশেষ করে নতুন উদ্যোক্তা যারা তারা কিন্তু লোকসানের মুখে পড়ে এই কারণগুলোর কারণে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন।